তাইলে আল্লাহকে প্রশ্ন করেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনে কারিম শুনলে তো একটা অকরের বিনিময়ে দশটা দশটা আপনি নেকি দেবেন, আরও আপনি আমাদেরকে কি দেবেন? এই প্রশ্ন যদি আপনি করেন আজ থেকে দেন হাজার বছর আগে, আল্লাহ পাক কোরআনে কারিম যখন স্টাডি করবেন ২৬ নাম্বার পারা সূরায়ে মুহাম্মদ, আমাদের নবীজির নাম দিয়ে কোরআনে কারিম একটা সূরা এসেছে, আর ৩০টা আয়াত আছে। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم. আল্লাহ পাক বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবের প্রতি যদি তুমি বিশ্বাস স্থাপন করে কিতাব কেন্দ্রিক যদি তুমি আমল করতে পারো, এক নম্বরে বান্দা তোমার জীবনের গোনা খাতা আমি মাফ করে দেব বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, পৃথিবী না জানক আমি তো জানি কে পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, হে প্রভু দয়াময় মাফ করয় আমায়, মাফ করয় আমায়। সকলে বলেন আমিন। এক নম্বর আল্লাহ পাক বললেন, পিছনের জীবনের গোনা খাতা ক্ষমা করে দেবে বন্ধু। দ্বিতীয় নম্বরে মহান আল্লাহ পাককে সুন্দর করে বর্ণনা করেন, ওয়া আসলাহা বালাহুম, ও আমার বান্দা তোমার লোংরা আমলটাকে দূর করে দিয়ে তোমার আমলে আমি পরিবর্তন এনে দেব, ভালো আমল দিয়ে পরিবর্তন করে দেব বলেন সুবহানাল্লাহ। আজকের ডেটে এই কোরআনে কারিমের কথাগুলো শোনার জন্য আমরা এসেছি। আমাদের দুটোই টার্গেট, একটা হলো আমরা আমাদের জীবনের গোনা খাতাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করাতে চাই, আর দ্বিতীয় নম্বরে দ্বিতীয় জীবনটা আমরা আল্লাহ ওয়ালা বানাতে চাই, আল্লাহর প্রেমিক হতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমার বন্ধুগণ, এই কোরআনে কারিমকে আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, তাইলে আল্লাহ গোনা মা করবে, আমল পরিবর্তন করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করেন সুবহানাল্লাহ। الحمد لله ولا إله إلا الله سبحان الله ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। আমার সম্মানিত বন্ধুগণ, আজকে আমি আলোচনা করতে গিয়ে আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে একটা আয়াত শুধু তিলাওয়াত করেছি। এটা হলো পবিত্র কোরআন ১৫ নম্বর পারা সূরা বানী ইসরাঈল ১১১টা আয়াতের ৩২ নম্বর আয়াতটা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। শুধু একটি আয়াতের ব্যাখ্যা আমি আপনাদের সম্মুখে শোনাবার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেয়। বন্ধুরা, যে কোরআন আপনাদের সম্মুখে আমি বলার জন্য এসেছি, এ কোরআনে কারিমের এত বড় পাওয়ার আল্লাহ নিজেই বলেন। কোরআনে কারিম যখন আপনি স্টাডি করবেন, ২১ নম্বর পারা সূরা লোকমান যখন আপনি তেলাওয়াত করবেন, ৩৪টা আয়াত পাবেন। এখানে আমার বন্ধুগণ ২৭ নম্বর আয়াত আল্লাহ পাকের বক্তব্য, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাত
الله إن الله عزيز حكيم الله পাক বলেন আমার এই কোরআনে কারীমের ব্যাখ্যা কেউ যদি লিখতে শুরু করে এই পৃথিবীতে যত গাছপালা আছে তরুলতা আছে সবগুলোকে যদি কলম বানানো হয় আপনাদের এই যে পাশে মেঘালয় রাজ্য এই দিকে ফুলবাড়ি মানকাসরের দিকে যখন মাহফিল করতে যায় আমার ভাইরা টিকরি খেলা যখন পেয়ে যায় ওই দিকে পার হতে বিরাট বড় বড় শালের বাগান দেখা যায় কথা বলেন ঠিক কি না শাল কাঠের বাগান যখন দেখি কোরআনে কারীমের আটটা মনে পড়ে না আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে তোমরা যদি এই গাছপালা তরুলতা যেগুলো আমি বানিয়েছি এই সবগুলোকে যদি কলম বানানো হয় আর আপনাদের এখান থেকে ব্রহ্মপুত্র নদী বেশি দূর নয় আসামের মধ্যে সবচেয়ে দৈত্য আকার ব্রহ্মপুত্র নদী আমার ভাইরা আল্লাহ পাক বলেন এরকম শুধু নমিন নদী নয় আটলান্টিক মহাসাগর এই পৃথিবীতে যত জমিন আছে আমার ভাইরা পানি এবং জমিনকে 100 ভাগ করে 70 ভাগ হলো পানি আর 30 ভাগ হলো মাটি বলা হয়েছে 70 ভাগ পানিগুলোকে যদি কালি বানানো হয় আর আল্লাহ পাকের কালিমার ব্যাখ্যা লিখতে শুরু করা হয় কোরআনের তাফসির লিখতে শুরু করা হয় কোরআনের ব্যাখ্যা লিখতে শুরু করা হয় আমার বন্ধু গাছপালা নামের সমস্ত কলমগুলো শেষ হয়ে যাবে এই দুনিয়াতে পানি নামের কালি শেষ হয়ে যাবে আল্লাহর কালিমার ব্যাখ্যা শেষ হবে না বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর এই জন্য বেশি আয়াত আমি আপনাদের সম্মুখে পড়িনি শুধু একটা আয়াতই পড়েছি যাতে করে সহজে কথাগুলো বলা যায় আয়াতটা পবিত্র কোরআন 15 নম্বর পারা সূরা বনী ইসরাইল 111টা আয়াতের 32 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসাআ সাবিলা কথা তো শুনতেছেন কথা বলছেন না কেন কথা শুনতেছেন নাকি ঘুমিয়ে গেছেন কে কে শুনতেছেন একটু হাত দেখান তো জোরে বলেন ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাকে আয়াতের ভিতরে বলছেন বান্দা তুমি জিনার নিকটে যাও না কারণ এটা হচ্ছে অশ্লীল এবং ফাহিশা কাজ এ কাজ তুমি করবে তো দূরের কথা এর নিকটবর্তী পর্যন্ত হইও না আল্লাহর কথায় কত গুরুত্ব খুব খেয়াল দিয়ে শুনবেন আর যুক্তি কত দিয়ার ইজ দ্য ভার্সেস অফ দ্য বুক অফ অল সায়েন্স تلك آيات الكتاب الحكيم there is the verses of the book of all science قرآن সব কথা হচ্ছে বিজ্ঞান সম্মত কথা যুক্তি সঙ্গত কথা আল্লাহ পাক এরকম বলতে পারতেন বান্দা তুমি জিনা করো না কিন্তু এভাবে না বলে আল্লাহ পাক বলছেন জিনার নিকটেও যায় না কারণ হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের মালিককে মহব্বতের সকলে বলেন আর একটু জোরে বলেন আর একটু মিষ্টি ভাষা দিয়ে বলেন আল্লাহর নাম যত নিবেন লস নাই লস কোনটা জানেন মানুষ যখন আল্লাহর জান্নাতে যাবে এই দুনিয়াতে সবচেয়ে আমরা বেশি অপচয় করি আমাদের মূল্যবান সময়কে যে সময়টা লাইসা ইয়াতাহাসসারু আলা আহলিল জান্নাহ ইলা আখিরি হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীতে মানুষ জান্নাতে যাবার পরে সেখানে কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই তবে একটা বিষয় একটু আফসোস করবে সেটা হচ্ছে দুনিয়াতে যে সময়টুকুন সে আল্লাহর জিকিরে ফিকিরে সময় লাগায় নাই এমনি এমনি সময় নষ্ট করছে তখন আফসোস কর এই জন্য জিকিরে ফিকিরে থাকা চাই তো আল্লাহ পাক হচ্ছেন আমাদের মালিক তিনি আমাদেরকে বানিয়েছেন আমার এই বডি সম্পর্কে আমার আখলাক সম্পর্কে আমার নলেজ সম্পর্কে আমার জ্ঞান সম্পর্কে আমার দিলের খবর সম্পর্কে সবচেয়ে বেশি কারা জানে আর একটু বলে
আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন 26 নম্বর পারার ভিতরে সূরা কাব বলে একটা সূরা পেয়ে যাবেন। এই সূরাটার ভিতরে টোটাল আয়াত আছে 45টা। এখানে 16 17 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাকের বক্তব্য ওয়ালা কদ খালাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসউসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলেন আমি মানব মণ্ডলীকে সৃষ্টি করেছি, তার মনের ভিতরে কি কল্পনা হয় জল্পনা হয় সে সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ভালো জানি, কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহ পাক বলেন আমার শ্রবণ শক্তি এবং দর্শন শক্তি ওই বান্দাগুলোর ঘাড়ের মধ্যে যে রগগুলো আছে শাশি রগের চাইতে আরো নিকটবর্তী। এমনকি আল্লাহ পাক আল্লাহু আলিমুম বিদাতি সুদুর, মানুষের মনের ভিতরে কি কল্পনা হয় জল্পনা হয় আর কেউ জানুক বা না জানুক জানেন কে? আরো একটু জোরে বলেন। ওই আল্লাহ রাব্বুল আমিন জানেন। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাকের নবী বলেন আশাবাবু শুবাতুল জুনুন ওয়ান্নিসা উহিবালাতু শাইতান আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন এই পৃথিবীতে যৌবন বয়সটা হলো একটা পাগলের বয়স, আর মানুষকে পাগল বানায়, যুবককে পাগল বানায় শয়তান একটা মহিলা অস্ত্র দিয়ে আঘাত করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, শুনতেছেন আমি কিন্তু সময় লস করতেছি না, ডাইরেক্ট কোরআন থেকে কথা বলতেছি, কথা ঠিক কিনা? কোরআনে কারিম যখন আপনি স্টাডি করবেন আপনি পেয়ে যাবেন 8 নম্বর পারার দ্বিতীয় নম্বর সুরের নাম হতেছে সুরাই আল আরাব 206টা আয়াতের এখন যে আয়াতটা পড়ব এই আয়াত সংখ্যা হতেছে 27 কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানযিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা সাওআতিহিমা إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ। আল্লাহ পাক বলেন হে বনি আদমের সন্তান তোমরা শয়তান থেকে সতর্ক অবলম্বন করো, যে নাকি তোমাদের আদি পিতা আদম এবং হাওয়াকে ধোকা দিয়া বোকা বানিয়ে চিরন্তর জান্নাত থেকে বিতাড়িত করেছিল। তাদের শরীরে জান্নাতি রেশমি পোকা পোশাক পরিধান ছিল, ওই পোশাকটাকে তাদের শরীর থেকে খসাতে বাধ্য করেছিল, ওই শয়তান যেন তোমাদেরকে ধোকা দিয়া বোকা বানাতে পারে না, শয়তান যেন তোমাদেরকে ধোকা দিয়া বোকা না বানাতে পারে। এই জন্য বিশ্বনবী বলেন জোয়ান বয়সটা হলো একটা পাগলের বয়স, আর এই পাগল বানায় কি দিয়া? একটা মহিলা অস্ত্র দিয়ে আপনাকে আঘাত করে আপনার ইমানকে ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে। শুনতেছেন? আমি এখানে এই আয়াতটাকে লক্ষ্য করে আল্লামা ইয়াফি রহমতুল্লাহ আলাইহি তিনার কিতাবের ভিতরে আত-তারগীব আত-তারহীব এই কিতাবের ভিতরে একটা যুবকের কথা উল্লেখ করেছেন। আনোয়ারে হেদায়া খণ্ড নম্বর 1 মাওলানা সাব্বির আহমদ উস্তাদে হাদিস শাহী মোরাদাবাদ ওই যুবকের কথা উল্লেখ করেছেন। আজকের এই পুরো প্রোগ্রামটা যুবকের কষ্টের মাধ্যমে মেহনতের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে, চলে এসেছে, ওনারাই এটা অনুষ্ঠানটা দিয়েছেন। এই যুবক ভাইদের কথা মনে পড়ে এই ঘটনাটা আমার মনে হলো, আমরা কিছু আলোচনা করব, এখান থেকে আমরা কিছু হেদায়েত নেব কোন ইনশাআল্লাহ। তো আল্লামা ইয়াফি রহমতুল্লাহ আলাইহি লিখেন যে একজন যুবক ছিলেন, যেই যুবকের শরীর দিয়ে জান্নাতি আতরের খুশবু আসতো। কোন সুবহানাল্লাহ, যুবকের শরীর দিয়ে কি খুশবু আসতো? জান্নাতি আতরের জান্নাতি সুগন্ধি তার শরীর দিয়ে বের হতো। কেমন যুবক! আজকালের জমানায় এরকম যুবক পাওয়া যায়? দেখবেন নাম আছে আতর আলী, ওর শরীর দিয়ে আতরের বাসনা বাইরে না, কিন্তু নাম আতর আলী, কথা কয় না কেন? জান্নাতি খুশবু তো দূরের কথা। আজকে আমাদের যে যুবক ভাইয়েরা আছে
এই যুবকদের শরীর দিয়া জান্নাতি খুশবু কোথা থেকে আসবে? শরীর দিয়া দেখবেন শিকরের খুশবু আসে। হাসানা গো, শিকর খায়, কেউ তো শিকর খায়, কেউ গাঁজা খায়, কেউ বাং খায়, কেউ মদ খায়, কেউ ড্রাগস খায়। আমাদের বরপেটা এক জায়গায় গেলাম, ওই জায়গায় কয় ড্যান্ডেট খায়। ড্যান্ডেট এটা একটা আঠাযুক্ত বস্তু, ওইটাও খায়, ড্যান্ডেট খাইয়ে পড়ে থাকে। আপনাদের এই এলাকায় তো এরকম যুবক নাই, শিকর খায়। শিকর যে খায়, আবার ওই খাওয়ার কায়দা কি দেখছেন? দুইটা প্যাকেট কিনে, একটা হইল ছোট আর একটা হইল বড়। দেখবেন কিনে ছোটাডারে বাঙ্গে মুখ, বড়টারও মুখ বাঙ্গে, বাঙ্গে ছোটাডারে বড়টার ভিতরে দিয়ে দিব। দিয়ে আবার খাওয়ার কায়দা ভিন্ন, যখন খাইব এইভাবে দিতেছে, ফু দিতেছে, ধুমে বেরিতেছে। আর যখন খায় ওই খাওয়ার কায়দা আবার ব্ল্যাক মডেলের, মডেলটা এরকম এইরকম পজিশন করে খাইব, কয় আই এম মোদি, হামসে বড়া কোন হ্যায়, আই এম ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট অফ দ্য আমেরিকা। এই পজিশনে খাইব। কি খাইলেন, কি খাইলেন আপনি? শিকর তো আপনি খান না, আপনারে শিকরে খায়। কথা কন ঠিক কিনা? আমার এক মামাতো ভাই, ও 13 বছর, 7 বছর থেকে শিকর খাইছিল, 14 নম্বর 13 নম্বর বছরে খাদ্য নলীতে ক্যান্সার হয়ে মারা গেছে। আর এবার এখন শিকর খাওয়ার সিস্টেম কেমন,